বোন হিসেবে আমার বাড়িতে চলে এলেন। কাকে জিজ্ঞেস করে এলেন আপনি? টুকাই, এইভাবে তুমি এটার সঙ্গে? না ছোট দাদু, তোমরা কেউ এটার মধ্যে ঢুকো না। অনেকক্ষণ থেকে দেখে যাচ্ছি, কিচ্ছু বলিনি আমি। শুনুন, আপনারা অনেক বড় লোক হতে পারেন, কিন্তু আমি আপনার কাছে চাকরি করি না। ইনফ্যাক্ট আমি কারুর কাছেই চাকরি করি না। আই এম এ ফ্রি ম্যান। শুনুন, আমি স্বেচ্ছায় আপনাকে গাড়ি চালানো শেখাতে রাজি হয়েছিলাম, আর এখন নিজের ইচ্ছেতে আপনাকে গাড়ি চালানো শেখাতে চাইছি না। আর ঠিক সেই কারণেই আমি আজকে যাইনি। আর এই যে আপনার ফোন ধরিনি, সেটাও আমারই ইচ্ছে। কারণ আপনি যেগুলো বলেন সেগুলো অধিকাংশই বাজে কথা, আর আমি এই বাজে কথাগুলো শুনতে রাজি নই। টুকাই, টুকাই, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। মেয়েটা প্রথমবার আমাদের বাড়িতে এলো, আর তুই তখন থেকে ওকে সেখানেই তো আমার সমস্যা পিসিমণি। উনি আমাদের বাড়িতে এলেন কেন? উনি না আমার বন্ধু, না আমি ওনাকে ইনভাইট করেছি। উইদাউট ইনভিটেশন কারুর বাড়িতে চলে আসাটা কোনো কাজের কথা নয়। এইটুকু সেন্স আপনার নেই? ফোন ধরিনি বলে আপনি সোজা আমার বাড়িতে চলে এলেন, কি ভেবেছেনটা কি আপনি? টুকাই, কি আবল তাবল কথা বলছিস তুই? আমাদের বাড়িতে কে কবে জিজ্ঞাসা করে খবর দিয়ে এসছে বলতো? আমাদের বাড়ির দরজা চিরকাল সকলের জন্য খোলা ছিল, আজকেও আছে। আজকে বছরের প্রথম দিন, কোনো অতিথি বাড়িতে এলে তাকে আমরা আপন করে নিই, আমাদের পরিবারের একজন বলে মনে করি। টুকাই, এইটুকু একটা বাচ্চা মেয়ে, তাকে তুই? না না টুকাই, তোর তোর এই ব্যবহারকে আমি সমর্থন করতে পারছি না। শোনো বাবা, তুমি না সবার সঙ্গে ওনাকে গুলিয়ে ফেলো না। উনি ভাবেন গোটা দুনিয়াটা ওনার ইচ্ছে মতো চলেন, কিন্তু সেটা যে কতটা ভুল সেটা তো ওর বোঝা উচিত। কি মুশকিল, আমি কি আর ইচ্ছে করে আপনার? না, কোনো কিছুই তো আপনি নিজের ইচ্ছে করেন না। আপনি না আমাকে নিজে থেকে ফোন করেছিলেন, অটোমেটিক্যালি ফোন হয়ে গেছিল, না গাড়ি চালানোটা আপনি নিজে থেকে শিখতে চান, দাদু বলেছে তাই শেখেন, তা আমার বাড়িতে এলেন কার ইচ্ছে? আপনার মা বলে দিয়েছেন? হ্যাঁ, মমি তো বলেছে। আমি যখন সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছিলাম, মামা আমাকে বলল যাতে আমি আপনাকে আমাদের বাড়িতে রাত্রিবেলা ডিনারের জন্য ইনভাইট করি। আমি মমকে বলেছিলাম আপনাকে ইনভাইট করতে গেলেই আপনি আমাকে কথা শোনাবেন। মম বলল আপনাকে যদি আমি ভালো করে বলি, আর যদি বলি যে মম ডেকেছে, তাহলে আপনি ঠিক আসবেন। কি করব বলুন, মম আপনাকে ইনভাইট করতে বলেছে, আমি ইনভাইট না করে চলে যাব? আপনাকে তো আমি ফোন করব না, না তাই জন্য আমি খুঁজে খুঁজে আপনাদের বাড়িতে চলে এসেছি। সরি, হ্যাঁ আমার এভাবে আপনাকে না জানিয়ে আপনাদের বাড়িতে আসা উচিত হয়নি, আমার খুব ভুল হয়ে গেছে, সরি, আর কখনো এরকম ভুল হবে না, ভেরি সরি, আমি বুঝতে পারি, আমি চলে যাচ্ছি, সরি। তুমি কোথায় যাবে মা? হ্যাঁ, এমন করে যায়? আজকে প্রথমবার তুমি আমাদের বাড়ি এলে, বছরকার দিন, হ্যাঁ, এমন দিনে তোমার খালি মুখে আমি ফিরে যেতে পারি? কিছু খেয়ে যেতে হবে যে মা। ও কি হলো? বাবালে বাবালে, ও মা গো, আমি এখানে থাকবো না। শোনো না, আমি বলছিলাম কি, সকাল সকাল এভাবে চোখের জল ফেলতে নেই গো, একটু চুপ করো, শান্ত হও। টুকাই, তুই মেয়েটাকে এইভাবে কাঁধালি বল? হ্যাঁ শোনো না, চলো চলো, তুমি ভেতরে চলো, চলো, আর কান্নাকাটি করো না। না, আমি আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাবো। উনি আমাকে কথায় কথায় ইনসাল্ট করেন, আমার মোটেই ভালো লাগে না।
মাঝখান থেকে আমি ভিলেন হয়ে গেলাম। চলে এসেছি আমরা, আমাদের 14 গোষ্ঠী এই দোকানে হালকাদা করেছে, আর আজকে আমি এসেছি হালকাদা করতে। দুনিয়া সবকিছু পাল্টেছে, এই দোকানও পাল্টেছে। শুধু এই দোকানদার, ছোটবেলাও এরকম ছিল, এখনো এইরকম। আরে বাপ্পারা, টুকাই এসো এসো ভেতরে এসো। কি ভালো না, কি ভালো সাজিয়েছিস তুই। আরে আরে করছেনটা কি? আপনাকে না এখানে বাধ্য হয়েছি আনতে, দয়া করে এখানে কোনো গোলমাল করবেন না, ভেতরে আসুন। আরে খগেন, শরবত গুলো তাড়াতাড়ি নিয়ে আয়। দুটো ডিফারেন্ট কালারের শরবত। এবার আমার কনফিউজ লাগছে যে আমি কোনটা খাবো কোনটা খাবো না। ওয়েট, আই হ্যাভ আ সলিউশন। দেখো, ইস্টিভিটিং, ডি ফাইটিং, 90 ফিটিং, দা যা, কোনটা বেটার হবে বলো না গো। বলছি কি, অত চিন্তা ভাবনার কি আছে, তুমি দুটোই খাও। গুড আইডিয়া মোমো দিদি, আমি দুটো নিচ্ছি। হ্যাঁ না, ঠিক আছে। কিছু পছন্দ করুক। আমি মোমো দিকে, এখান থেকে উর্মির জন্য একটা শাড়ি পছন্দ করতো। বেশ দাদা, বলছি কয়েকটা ভালো ভালো শাড়ি দেখান না। রিয়া, রোজ পেটল, উফ, শকিং ব্লু, যা গো ভালোই হলো, মিষ্টির প্যাকেট গুলো ধারে কাছেই আছে। আরে নাও না, তোমাদের জন্যই তো আনা। তুমি না কেমন হয়ে গেছো, তোর কিপটে হয়ে গেছো। আমি আবার কি করলাম, কি করলাম, এতগুলো লোক একটা প্যাকেটে হয়, বাড়িতে অতগুলো লোক। এনে না বাড়িকে খেও। শোনো না, ব্যাপারটা কিন্তু বেশ ফাটাফাটি। মা তুমি দেখো, আসার সাথে সাথে লাল নীল শরবত দিচ্ছে, মিষ্টির প্যাকেট দিচ্ছে, ক্যালেন্ডার দিচ্ছে। এই হালকাটা ব্যাপারটা না হেভি গো। একটা কথা বলো, ওরা আমাদের এত খাতির কেন করছে? গুড কোশ্চেন। খরিদ্দার মানে কাস্টমার, এই কাস্টমারকে খাতির করবারই দিন আজকে। এই সারা বছর ধরে এই সমস্ত দোকান থেকে যারা জিনিসপত্র কেনে, তাদের সঙ্গে যাতে সুসম্পর্ক থাকে, সেই জন্যে নেমন্তন্ন করে তারা ক্যালেন্ডার দেয়, মিষ্টি দেয়, লাল নীল জল খেতে দেয়। কিরে মোমো, তাড়াতাড়ি কর। দাদা ভাই দেখ না, আমার না একটা শাড়িও পছন্দ হচ্ছে না। করিস তোরা, এটা দিয়ে দিন তো দেখি দেখি দেখি। এই দাদা ভাই, তোর তো হেভি চোখ আছে, জানিস তো এই শাড়িটাতে না উনকে দারুণ মানাবে। আচ্ছা তুই তো এটা শুরুতেই চয়েস করে দিতে পারতিস। বাজে বকাটা বন্ধ কর দাদা, ওটা প্যাক করে দিন। এই তুমি এত কি ভাবছো গো? আমার ভাবা হয়ে গেছে, লেটস গো।
যেখান থেকে আমরা কেনাকাটা করি আজকে সেখানে গিয়ে হালকাতা করবো। হ্যাঁ, এরা নিশ্চয়ই অনেক বড় দোকান থেকে কেনাকাটি করে, আর সেখানে গেলে তো দারুণ দারুণ গিফট দেবে, তাহলে তো যেতেই হয়। বিন্দুমাত্র হেলদোল আছে আপনার? এই আপনি সবসময় এরকম টিচার টিচার হাব ভাব কেন করেন বলুন তো? না মানে আপনার দোকান দোকান আর আমার দোকান মানে দোষ কেন? ওখানে হালখাতা করা যায় না, আপনি যাবেন না, আপনার যাওয়া দরকার নেই, আমি রিয়া আর মৌদিকে নিয়ে চলে যাচ্ছি, চলো তো। ওরা কোথাও যাবে না। আর কত দূর হারান, বাড়িটা ঠিক চিনতে পারবে তো? হ্যাঁ ম্যাডাম, এই তো এসে গেছি। এই বাড়িটা, এই বাড়িতে আমার ভাইজিকে আটকে রাখা হয়েছে। আসুন প্লিজ অফিসার, কাম অন। কি ব্যাপার বলো তো, সকাল সকাল হিমুদাদের বাড়িতে পুলিশ, আর ইনারাই বা কারা? ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, কিছু তো একটা হয়েছে। দেখি তো ভদ্রলোকের পাড়া ভদ্রলোকের বাড়ি বলেই মনে হচ্ছে, কাজটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না, পুলিশ না নিয়ে এলেই ভালো হতো। আসুন আসুন অফিসার আসুন, এই যে এই বাড়ি। বাড়িতে পুলিশ, আপনারা কারা? নাটক হচ্ছে, নাটক? হ্যাঁ, আবার জিজ্ঞেস করছে আমরা নাকি কারা? বদমাইশি সকলের না ঘুচিয়ে দেব। এই মরিচ কি হলো কেসটা? রিসেন্টলি কিছু তো এদিক ওদিক করেছি বলে মনে করছে না। এক মিনিট এক মিনিট, আপনারা এভাবে কথা বলছেন কেন? মানলাম ভুল করে হয়তো আমাদের বাড়িতে ঢুকে এসেছেন, কিন্তু এটা কি কথা বলার ধরন? বাবা, দু নম্বরই লোকজনের কাছ থেকে নাকি কথা বলার ধরন শিখতে হবে। কিচ্ছু ভুল করিনি, ঠিক বাড়িতেই এসেছি। এত বড় সাহস আমাদের বাড়ির মেয়েকে আটকে রাখা? চেনেন না আমাকে? চেনেন না কিন্তু, সব কটাকে না কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে যাব। আর সে কোথায়, সে ছেলে কই? সেদিন মুখের ওপর দাঁড়িয়ে অত বড় বড় কথা বলে এলো, সে কোথায় লুকিয়ে আছে? হ্যাঁ, ওই তো ওই তো। কি ব্যাপার আপনারা এখানে? পুলিশ কেন? কিচ্ছু বুঝতে পারছো না তাই না? হ্যাঁ, আমাদের উর্মিকে কোথায় আটকে রেখেছো? বলো কোথায় আটকে রেখেছো? আটকে রেখেছি আমরা? হ্যাঁ, আটকেই তো রেখেছো, সকাল থেকে যোগাযোগ করতে পারিনি মেয়েটার সাথে, কোথায় আছে কি করছে সেই চিন্তায় আমরা পাগল হয়ে যাচ্ছিলাম। কি চাও তুমি, কোথায় রেখেছো আমার মেয়েটাকে? কি বলছেন কি আপনারা? একদম ঠিক বলছি, উর্মি 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 মামনি, Thank you.
আসতে। আপনারা জানেন আমি ট্যাক্সি চালাই, তাই যখনই হারানবাবুর মুখে শুনেছেন উর্মি এখানে আছে, তখনই আপনারা ভেবে বসেছেন যে ওকে আমরা আটকে রেখে মুক্তি পণ চাইব। কি তাই তো? শুনুন, আমার এই দু হাতে যতটুকু জোর আছে আর পেটে যেটুকু বিদ্যে আছে, সেই দিয়ে আমার সংসারের লোকেদের দুবেলা দুবুটো অন্নের জোগাড় আমি করে নিতে পারবো। তার জন্য কোনো বড় লোকের ফেভার দরকার হয়নি আর হবেও না। বছরের প্রথম দিন উনি আমাদের বাড়িতে চলে এলেন। আমার বাড়ির লোক ওনাকে যত্ন করলো, খাওয়ালো, এমনকি পয়লা বৈশাখ উপলক্ষে নতুন শাড়ি পর্যন্ত কিনে দিল। শাড়িটা পরতে পারে না বলে ওনাকে পরিয়েও দিল শাড়িটা। আর আপনারা কি করলেন? বাড়িতে পুলিশ নিয়ে চলে এলেন। অসাধারণ। আসলে আমাদের অপরাধটা কি জানেন তো? আপনাদের বাড়ির মেয়ের সঙ্গে আমরা নিজের লোকের মতো ট্রিট করেছি। একটা কাজ করুন, এই অপরাধে আমাদের সবাইকে হাজতে নিয়ে চলুন। বলুন কাকে কাকে নিয়ে যাবেন? আমাকে নিয়ে যাবেন? আমার বাবা, এনাকেও নিয়ে যাবেন নিশ্চয়ই? আমার মেচকা, আমার ছোটকা, এনাদেরকেও নিয়ে যাবেন নিশ্চয়ই? ইনি হচ্ছেন আমার ঠাম্মি। উনি যে শাড়িটা পরে আছেন সেটাই ঠাম্মি ওনাকে কিনে দিয়েছেন। ছোট ঠাম্মি ওনাকে শাড়িটা পরিয়ে দিয়েছেন। আর আমার এই বোনেরা ওনাকে সাজিয়ে দিয়েছেন, নূপুর পরিয়ে দিয়েছে। ওরা প্রত্যেকে খুব অপরাধ করে ফেলেছে না? ওদেরও নিয়ে যাবেন তো? টুকাই শান্ত হ, টুকাই শান্ত হ। হ্যাঁ টুকাই, ওনারা ঠিক বুঝতে পারেননি। তাছাড়া উনি তো বলছেন যে না। ছোট দাদু, এটা শান্ত থাকার মতো বিষয় নয়। সরি, এক্সট্রিমলি সরি, আমাদের সত্যি খুব অন্যায় হয়ে গেছে। আমরা তোমাদের অপমান করে ফেলেছি, কিন্তু সেটা সত্যি অনিচ্ছাকৃত। সরি বললেই সবকিছু মিটে যায় না। আমরা মধ্যবিত্ত পরিবার, আমরা একটা মধ্যবিত্ত পাড়ায় বসবাস করি। এখানে প্রত্যেকে প্রত্যেকের চেনা। এখানে কারুর বাড়িতে পুলিশ আসা মানে বোঝেন? দেখুন ওই দিকে, দেখুন আপনি জানেন এই ঘটনার পর আমাদের প্রত্যেককে কতগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে? আর এই অপমানটা তো আমরা ডিজার্ভ করি না, কেন মেনে নেব? মামনি, আমি ফোন ধরিনি বলে তোমরা পুলিশ নিয়ে চলে এলে? এবাড়িতে আমাকে কেউ আটকে রাখেনি গো, বিশ্বাস করো এবারে সবাই খুব ভালো। আর উনি আমাকে বলেছিলেন যাতে আমি একদম চুপ। আজ আপনার ইরেসপন্সিবিলিটির জন্য আমাদের প্রত্যেককে অসম্মানিত হতে হলো। আপনি এখানে আসার পর থেকে ঠিক আমি কতবার বলেছি আপনাকে যে আপনি আপনার বাড়িতে জানিয়ে দিন? কতবার বলেছি? আর প্রত্যেকবার আপনি বলেছেন হারান্দা বাড়িতে চলে গেছে, আমাকে নিয়ে কেউ চিন্তা করবে না। খুব তো কনফিডেন্টলি বলেছিলেন। এই দেখুন আপনার কনফিডেন্সের নমুনা। পুলিশ এসেছে আমাকে গ্রেপ্তার করবে বলে আপনি আবার সেটা নিয়ে কথা বলছেন? এখন তো দেখছি এখানে না এলে ভালো হতো। আপনারা যে শুধু আমাদের মিথ্যে সন্দেহ করে অপমান করেছেন তাই নয়, আপনি যাদের সঙ্গে করে নিয়ে এসেছেন তারাও কোনো ম্যানার্স জানে না, জানে না ভদ্রলোকের বাড়িতে এসে কিভাবে কথা বলতে হয়। আজ আপনারা যেটা করেছেন সেটা ক্রিমিনাল অফেন্স। পুলিশের তো উচিত আপনাদের গ্রেফতার করা। চুপ কর টুকাই,
কাকে তুই কি বলছিস? হতেই পারে ওনারা ভুল বুঝেছেন, কিন্তু তুই যেভাবে কথা বলছিস সেটা কিন্তু একদম ঠিক নয় টুকাই। ওনারা আমাদের বাড়ি এই প্রথমবার এলেন, আর তাছাড়া উর্মির বাড়ির লোকজন ওনারা। তুই হ্যাঁ দেখ টুকাই, আমি বলি কি, দেখ আমরা তো ওকে চিনি না, উর্মি দিদি ভাইকে তো আমরা চিনি, ওকে তো আমাদের কত পছন্দ হয়েছে, তাহলে ওর বাড়ির লোকজন তো আমাদের আত্মীয় হলো, তাই না? হ্যাঁ আমি আমি বলি কি, আপনারা বরং ওর কথা কিছু মনে করবেন না। আসলে টুকাই, না 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 কিচ্ছু মনে করিনি, ও তো ঠিকই বলেছে, সার্থকী না থাকলে আমার মেয়ের কত বড় বিপদ হয়ে যেত, ওর কাছে আমি চিরঋণী থাকবো, এই জীবনে আমি ওর ঋণ শোধ করতে তো পারবই না, উল্টে ওর কাছে অপরাধী হয়ে গেলাম। সত্যকি আসলে উর্মি না আমাদের বাড়ির একমাত্র মেয়ে তো, তাই ওর কাকা কাকিমা একটু বেশি প্যানিক করে ফেলেছিল, আমি এক্ষুনি পুলিশদের ফেরত পাঠিয়ে দিতে বলছি। হীরক তুমি ওনাদের চলে যেতে বলো। প্রথমবার তুমি আমায় সেই ভালোবাসা দিলে উর্মি দিদি, যার জন্য আমি 22 বছর অপেক্ষা করেছিলাম, আজ নিজেকে বাড়ির লোক বলে মনে হচ্ছে আমার, বড় আনন্দ হচ্ছে গো, বড় আনন্দ হচ্ছে, এইভাবে ড্রাইভার কাজের লোকদের কেউ সম্মান দেয় না গো, কেউ দেয় না, তোমার মনটা যে খাঁটি সোনা উর্মি দিদি, ভগবান তোমার মঙ্গল করুক, মঙ্গল করুক। এসবের কি খুব দরকার ছিল বেটা? দরকার ছিল মেজো বৌমা, খুব দরকার ছিল। দিদি ভাই, এত বছরে আমরা যা করতে পারিনি তুমি আজ সেটা করে দেখালে, তোমাকে নিয়ে আমার এত গর্ব হচ্ছে কি বলবো দিদি ভাই, আমরা এতদিন শুধু নিজেদের নিয়ে ভেবেছি, এই বাড়িতে তো বাঙালি সংস্কৃতি চর্চার কোনো পার্টি নেই, আমরা তোমাকে কোনোদিন এসবের গুরুত্ব বোঝাইনি, এসব কিচ্ছু শেখাইনি তোমাকে, তোমাকে সব কে শেখালো দিদি ভাই? দাদা ভাই ভেতরে। শোন না দাদা ভাই, বলছি বিকেলে না তুই কোথাও বেরোস না, বাড়িতে কিছু লোকজন আসবে রিহার্সালের জন্য, আর উঠোনটাও তো একটু ডেকোরেট করতে হবে বল। সব থেকে বড় কথা কি বলতো, তুই তো জানিস যে তুই বাড়িতে না থাকলে ছোটকা কেমন ঘ্যান ঘ্যান করে। দাদা ভাই তুই কি এখনো রেগে আছিস? তো কি করবো বল, আজ যে ঘটনাটা ঘটলো তারপর রাগ না করে কি করে থাকা যায়, আর সবটা হলো ইরেসপন্সিবল মেয়েটার জন্য। ধুর আজকের দিনটাই খারাপ, সকাল সকাল মেজুমা আমাকে ভুল বুঝলো, তারপর কি না বাড়িতে পুলিশ এলো, আজ বছরের প্রথম দিন আজকে আমাদের বাড়িতে পুলিশ এলো, তুই ভাবতে পারছিস? আর সবটা হলো ওই মেয়েটার জন্য, আর এরপরেও তুই বলছিস আমাকে শান্ত থাকতে। দাদা ভাই, দাদা ভাই শোন না, তুই আর উর্মির উপর রাগ করে থাকিস না, দেখ পুলিশ তো আর ও আনেনি, আর ও তো সবার সামনে বললো যে আমরা কেউ ওকে জোর করে আটকে রাখিনি। কি হলো, তুই এরকম ভাবে তাকাচ্ছিস কেন? দেখ অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই, ও তো এটা সবার সামনে বলেছে বল, যে ও আমাদের সবার সাথে খুব আনন্দ করেছে। ও এই কথাটা বলার পরেই তো ওর বাড়ির প্রত্যেকটা লোকের ভুল ভাঙলো। দাদা ভাই দেখ সব তো মিটেই গেছে, তুই কি এখনো ওর উপর রাগ করে থাকবি? ও মুমু তুই এখানে, তুই একটু যা না, আমার টুকার সাথে কথা আছে। হ্যাঁ টুকাই, তুই আমার উপর রাগ করে আছিস না? না না আমি তোমার উপর রাগ করবো কেন মেজমা, আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি বলতো? তুমি তো আমায় ভুল বুঝলে, তুমি ভাবলে কি করে আমি মেজকাকে ওইভাবে, আমার পেট গুড় গুড় করে বগলামুখীর দয়ায়, তখন আর মাথা কাজ করে না, আমি
যা ইচ্ছে যা মুখে আসে আমি বলে ফেলি। আমি বুঝতে পারছি আজকে সকালে আমি না বুঝে তোকে অনেক ভুলভাল কথা বলে ফেলেছি। এটুকাই বললাম, কিন্তু হ্যাঁ আমার ভুল হয়ে গেছে রে। না না ঠিক আছে মেজো মা, তুমি এভাবে বলো না, আমি কিছু মনে করিনি। দেখি 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 বগলো মুখের দয়া, অভিমান তো এখনো কমেনি রে টুকাই। ঠিক আছে, কিন্তু তোর মন খারাপের ওষুধ আমার কাছে আছে। গন্ধরাজ লেবু দিয়ে তরমুজের শরবত, তোর ফেভারিট। তুমি বানিয়েছো? হ্যাঁ, খা খা খা। কেমন কেমন কেমন? বাহ, বলো না, সাধারণ বানিয়েছো, কতদিন পরে খেলাম। তবে তুমি যে মেজোমা কি মাঝে মাঝে করো না, দূর। তুমি তো আমাকে বলার সুযোগই দিলে না। আনপ্রেডিক্টেবল কোনো গালাগালি নয় গো, আনপ্রেডিক্টেবল মানে হচ্ছে জানি জানি। তাই? হ্যাঁ। কে বললে? ছোটকা নিশ্চয়ই। তাহলে অন্য একজন। অন্য একজন কে? উর্মি। সত্যি বাবা, ওদের ফ্যামিলিটা না কি যে ভালো, আমি ঠিক মানে আমি ঠিক এক্সপ্লেইন করতে পারবো না। মানে অতটুকু সময় তো আমরা ছিলাম, কিরকম আপন করে নিল যেন মনে হলো কতদিনের চেনা। চা টা খাইয়ে তারপর আমাদের ছাড়লেন। কি জানো বৌমা, এই খুব অল্প সময় আপন করে নিতে পারাটা না একটা খুব বড় কোয়ালিটি, এ সবার থাকে না। বাবা বলছে কি যে আজকে ওরা আমাদের সন্ধেবেলায় নিমন্ত্রণ করেছে ওই বাড়িতে, আমি না যাব বলে কথা দিয়ে ফেলেছি। বেশ করেছো, আমরা এতদিনও যা যা শেখাতে পারিনি আমাদের দিদি ভাইকে, ওনারা একবেলায় সেটা শিখিয়ে দিয়েছেন, যাবে তো বটেই। আমিও তোমাদের সাথে।